একাধারে বলিউড এবং হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু কি তাই, তার রয়েছে অসাধারণ গায়কী প্রতিভাও। আর ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়ার কাজকর্ম, কথা বলার ধরন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষকে যে অসামান্য মুগ্ধতার মায়াজালে আড়ষ্ট করে, সেটা কম বেশি আমাদের সবারই জানা। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অভিনেত্রী সেই প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম আইডি নাকি হ্যাক। এদিকে 7,98,00,000 বেশি অনুরাগী নেট মাধ্যমে হন্যে হয়ে খুঁজছেন তাদের প্রিয় পিগি চপসকে, আর তাতেই ঘটনা মোড় নিল উল্টো দিকে। নেট মাধ্যমে প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম আইডির দেখা না পাওয়ায় রীতিমতো চড়াও হয়ে অভিনেত্রীর ভক্ত অনুরাগীরা সমস্ত ক্ষোভ উগড়ে দেন টুইটারে। কারণ এই মাধ্যমে যে প্রিয়াঙ্কা তার পেশা এবং ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি ভক্তদের সামনে তুলে ধরেন। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতের ঝলমলে দুনিয়ায় পা রাখা ভারতীয় গুণী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ইচ্ছে ইনস্টাগ্রামে অনুরাগীদের কাছে ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরবেন। তার আগেই উধাও তার অ্যাকাউন্ট টেবিল সাজানোর নতুন সম্ভার তুলে ধরবেন অনুরাগীদের সামনে, আর তার মাধ্যমেই শ্রদ্ধা জানাবেন স্বদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি। সেই আনন্দেই মশগুল ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু তার আগেই ছন্দপতন, গায়েব হয়ে গেল পিজি সফটসের আস্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাই। এ নিয়ে চলে তুমুল শোরগোল অনুরাগী মহলে, হাজার চেষ্টাতেও হদিস মেলে না হ্যাকারের। ঘটনার ধৃষ্টতায় নায়িকার মাথায় হাত, এবার কি করে কি হবে কি করবেন তিনি, হাই হাই করে উঠেছে ভক্তকুলো। যদিও ঘটনার কিছুক্ষণ পরেই বিষয়টি সামলে নিয়েছেন নায়িকার নেট মাধ্যম সহকারীরা, তারাই কয়েক ঘন্টার চেষ্টায় উদ্ধার করেছেন অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। জানিয়েছেন, সত্যি বেশ অনেকটা সময়ের জন্য উধাও হয়ে গিয়েছিল প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। নেপথ্য কারণ হিসাবে তারা দায়ী করেছেন প্রযুক্তিগত সমস্যাকে। নেট মাধ্যমে প্রিয় নায়িকা ফেরার সঙ্গে সঙ্গেই চওড়া হাসি সবার মুখে। বিদেশি ভারতীয় রেস্তোরাঁ, সদ্যজাত সন্তান সামলানোর পাশাপাশি কাজের দুনিয়াতেও বেশ ব্যস্ত প্রিয়াঙ্কা। সম্প্রতি আগামী ওয়েব সিরিজ সিটাডেলের শুট শেষ করেছেন প্রিয়াঙ্কা। প্রযোজনায় রয়েছে রুশো ব্রাদার্স, বিপরীতে রয়েছেন রিচার্ড ম্যাডেন। এছাড়াও তার কাজের ঝুলিতে অপেক্ষায় রয়েছে এডিং থিংসো, তাতে মার্ভেল তারকা অ্যান্থনি ম্যাকির বিপরীতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। সোমায়া গৌড়ার উপন্যাস সিক্রেট ডটারের রূপান্তর এটি, পরিচালনা করবেন শ্রুতি গঙ্গোপাধ্যায়। সত্য জন্মদিন পালন করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মা মধু, মেয়ে মালতী এবং স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে প্রিয়াঙ্কার এই মুহূর্তে আদরে ভরপুর হাসিখুশি এক সংসার। প্রিয় এই অভিনেত্রীর হাসি যেন দীর্ঘায়ু হয়, তেমনটাই এখন প্রত্যাশা প্রিয়াঙ্কা অনুরাগী মহলের।